প্রকাশেই দারুণ সাড়া ফেলে দিয়েছে মোশাররফ করিমের হুব্বা সিনেমার টিজার। 40 সেকেন্ডের টিজারে গুণি এই অভিনেতাকে দেখা গেছে ভয়ঙ্কর এক গ্যাংস্টার চরিত্রে, যা দেখে চমকে গেছেন নেটিজেনরা। চেনা মোশাররফকে নতুন চরিত্রে আবিষ্কার করেছেন ভক্তরা। বিস্তারিত জানাচ্ছেন অধরা ইয়াসমিন। কখনো রাতের আধারে সাঙ্গপাঙ্গ নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন মোশাররফ, আবার কখনো বিয়ের আসরে মনের খুশিতে নেচে গিয়ে সময় কাটাচ্ছেন। কুত্তা যদি ঘেউঘুই না করলো তাহলে কিসের কুত্তা, কি বলিস? টিজারে দেখা যায় রাতের আধারে নারীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন হুব্বারূপী মোশাররফ। শুধু তাই নয়, মোটর সাইকেলে চেপে কোথাও বেরিয়ে পড়েছেন, কিংবা বরের বেশে ফুলের মালা পরে উল্লাসে মেতেছেন। থ্রিলার ও কমেডি মিশেলের এই সিনেমাটির পরিচালক পশ্চিমবঙ্গের ব্রাত্য বসু। বাস্তবের হুব্বা শ্যামল হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন। খুন, জখম, মাদক পাচার সহ বহু অপরাধ কর্মকাণ্ডের জন্য কুখ্যাত ছিলেন তিনি, যা বড় পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কলাকৌশলীরা। বন্দুক হাতে পাড়ায় ঘুরে বেড়ানো সেই হুব্বার কথা উঠে এসেছে সিনেমার পর্দায়। ওরা আমাদের একটা উইকেট ফেলেছিল, আমরা ওদের 5টি উইকেট ফেললাম, যার অর্থ একটা খুনের বিপরীতে প্রতিপক্ষের 5 জনকে খুন করতেও দ্বিধা করেননি হুব্বা। বাস্তবে একসময় হুব্বা শ্যামল রাজনীতিবিদ সেজেও ভোটেও দাঁড়াতে চেয়েছিলেন। অজস্র মামলায় যতবারই পুলিশ তাকে গ্রেপ্তার করত ততবারই জামিন পেয়ে যেতেন। তবে বিধির লেখার নিয়তিতে 2011 সালে পশ্চিমবঙ্গে বৈদ্যবাটির খালে হুব্বার মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। পরিচালক বলছেন, এই ছবির মাধ্যমে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিতে মোশাররফ করিমের গ্যাংস্টার চরিত্রের বিপরীতে পুলিশের বেশে দেখা গেছে কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তকে। তাদের মধ্যে একটা লড়াইয়ের আভাসও ধরা পড়েছে। হুব্বাকে নিয়ে ইন্দ্রনীলকে বলতে শোনা গেছে, অশিক্ষিত হলেও স্মার্ট, যার পুলিশের সঙ্গে কানেকশন রয়েছে। পশ্চিমবঙ্গের পৌলমী বসুসহ সিনেমাটিতে অভিনয় করেছেন সেখানকার নাট্যজগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। এর আগে হুব্বার ফার্স্ট লুক প্রকাশ করা হয়, সেখানে 12 সেকেন্ডের ঝলকে দেখা যায় গলায় গাঁধা ফুলের মালা জড়িয়ে হাসছেন হুব্বা, হাতে রয়েছে পিস্তল, তার দুপাশে 8 জন সহকারী তাকিয়ে আছেন একই ভঙ্গিতে। অধরা ইয়াসমিন, আরটিভি।